Hello viewers, welcome to our show Style File. আপনাদের সাথে আছি আমি আসিন জাহান। প্রতিদিনের মতো আজও আমি আপনাদেরকে নিয়ে এসেছি আরো একটি ফ্যাশন হাউসে। আর সাথে থাকছে আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গুলশান একের মনজারাতে। চলুন ঘুরে দেখাই এবারে ঈদে আপনাদের জন্য মনজারা কি কি কালেকশন রেখেছে। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিডস সেকশনে চলে এসেছি। আমার হাতে একটি সুন্দর শারারা দেখতে পাচ্ছেন, সুইট একটা কালারের মধ্যে। এখানে সুতোর কাজ করা আছে, জরি ওয়ার্ক করা আছে, আর এখানে অনেক সুন্দরভাবে পার্ল বসানো আছে দুটি কালারের। আপনি যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে মুনজারাতে আসলে আপনারা এটা পেয়ে যাবেন 11,400 টাকায়। আমার হাতে আরও একটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি শারারা। ওয়াও, গর্জিয়াস ওয়ার্ক করা আছে ওভারঅল। আর নিচের যে পায়জামাটা আছে অনেক সুন্দরভাবে চুমকির ওয়ার্ক করা আছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, ভেতরে তো অনেক চমৎকার ডিজাইন করা আছে, এটাও এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর এখানে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন লেহেঙ্গা, ডার্ক একটা কালারের মধ্যে। এখানে সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে, আর হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে, তারপরে ছোট ছোট চুমকি বসানো আছে। আপনাদের যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখানে আসলে এটা কালেক্ট করতে পারবেন 16,000 টাকায়। এখানে একটি গাউন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে, অনেক গর্জিয়াস গাউনটি স্লিভলেসের মধ্যে। আর এই ভেতরে হচ্ছে হাতে আছে, আপনারা চাইলে স্লিভলেস ছাড়া হাত লাগিয়েও পরতে পারেন এটা। আর এখানে সুন্দরভাবে জরির কাজ করা আছে ভেলভেটের মধ্যে। ওয়াও, অনেক চমৎকার এই ড্রেসটি। আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 12,000 টাকায়। এখানে আরও একটি গাউন দেখা যাচ্ছে, বাহ, কোটি সিস্টেমের। এখানে পাতি ওয়ার্ক করা আছে, মিরর ওয়ার্ক করা আছে। এখানে সুন্দরভাবে মিরর ওয়ার্ক করার পরে তার উপর দিয়ে আবার সুতোর কাজ করা আছে অনেক সুন্দরভাবে। এখানে টার্সেল দেওয়া আছে, এটাও আপনার পছন্দ হলে এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবারে চলুন একটু ছেলে বাচ্চাদের কালেকশন দেখাই। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়েস্ট কোট। ওয়াও, হোয়াইট কালার এবং একটা চেকের মধ্যে, শার্টের উপরে একটি কোটি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার। ব্লেজার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে একটা ওয়ার্ক করা আছে, ভেতরেও একটা ছোট কোটি দেওয়া আছে, চাইলে আপনারা এই কোটটা ছাড়াও পরতে পারেন। এখানে একটি শেরওয়ানি দেখতে পাচ্ছেন, ওয়া, অনেক গর্জিয়াস। আর এখানে সুন্দরভাবে স্ক্রিন প্রিন্ট করা আছে, আবার সুতোর কাজ করা আছে, জরি সুতোর কাজ করা আছে এবং রেড কালারের সুন্দর একটি সুতোর কাজ করা আছে। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে এটা কালেক্ট করতে পারবেন। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে 5 থেকে 16 বছরের ছেলেবাবু এবং মেয়েবাবুদের জন্য এখান থেকে সুন্দর সুন্দর সব থ্রি পিস, শারারা, ঘারারা, গাউন, তারপরে ছেলেদের ড্রেস, এগুলো সব কিছু কালেক্ট করতে পারবেন 7,000 টাকা থেকে শুরু করে 24,000 টাকার মধ্যে। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি লেহেঙ্গা এবং গাউনের সেকশনে। চলুন দেখাই মুনজারা আপনাদের জন্য এবারে কি কি কালেকশন রেখেছে। প্রথমে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটি লেহেঙ্গা। ওয়াও, ওভারঅল এখানে কাজ করা আছে, চুমকির কাজ করা আছে, স্টোনের কাজ করা আছে, ওয়াও, সুতোর কাজ করা আছে, আর ওড়নাটা তো অনেক চমৎকার। এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখানে আসলে পেয়ে যাবেন। ওয়াও, ডার্ক রেডের মধ্যে একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন, পুরোটা অনেক ভারী কাজ করা, গোল্ডেন কালারের স্টোনের কাজ করা আছে এবং সুতোর কাজ করা আছে। এটা যদি আপনার পছন্দ হয় এটাও আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবারে চলুন দেখাই গাউন। ওয়াও, এই গাউনটি দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের মধ্যে, অনেক চমৎকার একটি গাউন, স্টোনের ওয়ার্ক করা আছে ওভারঅল। এটা যদি আপনার পছন্দ হয় তাহলে এটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওয়াও, ব্লু কালারের একটি ক্রপ টপস দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, দেখতেই পাচ্ছেন স্টোনের ওয়ার্ক করা আছে। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 20,000 টাকায়। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে বিভিন্ন ধরনের গাউন, শারারা, ঘারারা, তারপরে লেহেঙ্গা, ক্রপ টপ, এই সব কিছু পেয়ে যাবেন 15,000 টাকা থেকে শুরু করে 5,05,000 টাকার মধ্যে। ওয়াও, কি মিষ্টি একটি কালারের মধ্যে শাড়ি আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। এই শাড়িটির নাম কি? ক্রেপ সিল্ক ডিজাইনের পিস। আচ্ছা, এগুলো কি ওয়ার্ক করা আছে? এটার মধ্যে স্টোন তো দেখতে পাচ্ছি, তাছাড়া আর কি কি কাজ করা আছে? এখানে আছে আপনার জারদুজি ওয়ার্ক প্লাস আরিকাস। অনেক চমৎকার। শাড়িটির প্রাইস কত? এটা আছে 70,500। 70,500 টাকা। বাহ, নিচে আরেকটা শাড়ি দেখা যাচ্ছে গ্রিন কালারের মধ্যে, এটা একটু আমাকে দেখেন।
ওয়াও, মানিশ মালহোত্রার একটি শাড়ি আপনি দেখতে পাচ্ছেন, নিজেই উনি ডিজাইন করেছে, রাইট? আচ্ছা, এটার মধ্যে কি কি কাজ করা আছে? সম্পূর্ণ আছে সুতা ওয়ার্ক, আর স্টোন বসানো আছে, পার্লও আছে দেখা যাচ্ছে, আর পার্টটা তো অনেক গর্জিয়াস। আর ভেতরে এটা কিসের কাজ করা আছে? জরি সুতোর। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটা আছে আপনার 95,500। আচ্ছা আচ্ছা, ওয়াও, গর্জিয়াস একটা কালারের মধ্যে শাড়ি দেখতে পাচ্ছেন, জারদোজি ওয়ার্ক করা আছে। আর এই শাড়িটার নাম কি? এটা আপনার ইন্ডিয়ার মধ্যে বেস্ট যে ডিজাইনার আপনার সাবুসাচ্চি, ওনার আপনি সাবুসাচ্চির। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক চমৎকার একটি শাড়ি। এটার প্রাইস কত? 1,25,000। 1,25,000। এটার মধ্যে কি কালার আছে আরো? না, এগুলো আপনার ডিজাইনার শাড়ি তো, এগুলো আপনার ওয়ান পিস ওয়ান পিস। আচ্ছা, এগুলো কোনো কালার হবে না। আচ্ছা, শাড়িগুলো এখানে কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে? 5,000 থেকে নিয়ে আপনার 1,50,000 টাকা পর্যন্ত। দর্শক জানলেন তো দাম এখানে? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে আরো কিছু কালেকশন এবং সাথে থাকছে আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। ফিরে এলাম বিরতি থেকে, এবারে চলুন আরো কিছু কালেকশন দেখাই। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সব পাঞ্জাবির কালেকশন। আমার হাতে প্রথমে একটি দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে চমৎকার একটি পাঞ্জাবি, এটার সাথে পায়জামাও আছে, ক্রিম কালারের মধ্যে একটি পায়জামা দেখা যাচ্ছে। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে এটা কালেক্ট করতে পারবেন 12,000 টাকায়। এখানে কোটি সিস্টেম একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, ক্রিম কালারের মধ্যে উপরেরটা হালকা গোল্ডেন কালার পিঙ্ক কালারের কম্বিনেশন আছে। পাঞ্জাবির সাথে কোটির আসলে কম্বিনেশনটা আসলেই বরাবরই পারফেক্ট লাগে। আপনি যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে এটা কালেক্ট করতে পারবেন 12,400 টাকায়। এখানে হালকা কালারের মধ্যে একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, ওভারঅল সুতোর কাজ করা আছে, ওয়াও, অরেঞ্জ কালারের বাটন দেওয়া আছে, অনেক চমৎকারী পাঞ্জাবিটি। আপনি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 17,500 টাকায়। ওয়াও, ডলের মধ্যে একটি শেরওয়ানি দেখতে পাচ্ছেন, স্টোনের পেটানো কাজ করা আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে বাটনগুলো দেয়া আছে, ওভারঅল এখানে ভেলভেটের মধ্যে কাজ করা আছে। এটাও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে মুনজারাতে আসলে আপনারা এটা পেয়ে যাবেন। আমার হাতে একটি রেড কালারের শেরওয়ানি দেখতে পাচ্ছেন, অনেক গর্জিয়াস এখানে কাজ করা আছে, এই শেরওয়ানিটাও আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওয়াও, একটা ক্রিম কালারের মধ্যে একটি শেরওয়ানি দেখতে পাচ্ছেন, গরমের মধ্যে পরে অনেক কমফোর্টেবল, সুন্দরভাবে এখানে কাজ করা আছে, পার্ল বসানো আছে, জরি ওয়ার্ক করা আছে। আপনি যদি এটা পছন্দ হয় তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি প্রিন্স কোট, ওয়াও, অনেক চমৎকারভাবে এখানে কাজ করা আছে, স্টোন বসানো, এখানে অনেক সুন্দর টার্সেল বসানো আছে। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শেরওয়ানি, প্রিন্স কোট এগুলো সব কিছু এখান থেকে কালেক্ট করতে পারবেন 6,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে। বিভিন্ন অকেশনে যেমন ড্রেস না হলে চলেই না, ঠিক তেমনই জুতো না হলেও কিন্তু চলে না। সেক্ষেত্রে আপনাদেরকে এবারে নিয়ে এসেছি জুতো সেকশনে। প্রথমেই দেখুন আমার হাতে একটি সুন্দর একটি জুতো, ওয়াও, অনেক সুন্দর গর্জিয়াস স্টোনের ওয়ার্ক করা আছে, দুটো কালারের স্টোন, হিলের এই সাইডটাতেও স্টোনের ওয়ার্ক করা আছে। আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 4,200 টাকায়। আবার যারা একটু গর্জিয়াস কম পছন্দ করেন তাদের জন্য এই হিলটি, কিছুটা বক্স হিলের মতো দেখতে, আপনার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 4,200 টাকায়। এটা একটি হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন, স্যান্ডেলের মতো ডিজাইন করা, স্টোন বসানো আছে এখানে, ওয়াও, এটাও এখান থেকে কালেক্ট করতে পারবেন 3,500 টাকায়। এই হিলটি অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন, এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 9,700 টাকায়। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে চমৎকার সব ডিজাইনের জুতোগুলো কালেক্ট করতে পারবেন 2,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে। ওয়াও, অনেক চমৎকার সব শুজ কালেকশন দেখতেই পাচ্ছেন, ছেলেদের জন্য অনেক চমৎকার চমৎকার সব কালেকশন এখানে রয়েছে। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের শুজ কালেক্ট করতে পারবেন 3,500 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকার মধ্যে। হ্যালো, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শপিং করতে এসেছেন নিশ্চয়ই? জি। কিছু কিনেছেন? না, এখনো কিনিনি, দেখছি। আমার এড্রেসটা খুব ভালো লেগেছে, এটা একটু দেখছিলাম, আরও কিছু কেনাকাটা বাকি আছে, একবারই কিনে নেব এখান থেকে। আপনি তো নিজেও একটা হোয়াইট কালারের ড্রেস পরে আছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি হালকা কালার স্বাচ্ছন্দ্য বোধ করেন। জি জি। তাহলে আপনি কী কালারের এখান থেকে কিনবেন? আমি একটু লাইট পিচ কালারটা খুব পছন্দ, আমি ওই এই ধরনের লাইট কালারগুলো আর কি চুজ করি,
তো আর এখান থেকে কিন্তু আমি রেগুলার কেনাকাটা করে থাকি। তো আজকে আবার এখানে আসলাম শপিং করতে, আর এসে দেখলাম যে মুনজার একটা সেকশন এখানে নতুন এখানে ই হয়েছে, তো তাই ফার্স্টেই মুনজারাতে আসলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবারে চলে এসেছি ব্যাগের সেকশনে। প্রথমেই দেখুন আমার হাতে একটি ব্লু কালারের মধ্যে অনেক চমৎকার একটি ব্যাগ, অনেক গর্জিয়াস দেখতেই পাচ্ছেন। গোল্ডেন কালার এবং ব্লু কালারের কম্বিনেশনে এই ব্যাগটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারবেন 18,000 টাকায়। ভেলভেটের মধ্যে আরও একটি ব্যাগ দেখা যাচ্ছে, দেখুন স্টোনের ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে। আপনারা যদি মুনজারাতে আসেন তাহলে বিভিন্ন ধরনের ইম্পোর্ট করা ব্যাগ এখান থেকে কালেক্ট করতে পারবেন 5,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামারে যেহেতু এবারে ঈদ আর সামনে আসছে পয়লা বৈশাখ, তো আপনারা সেই উপলক্ষে কী কী কালেকশন রেখেছেন এবং কী ধরনের ফ্যাব্রিকের উপরে কালেকশনগুলো রেখেছেন? সামারে কমফোর্টেবল জন্য মানিশ মালহোত্রা, তারপর সপ্তাহপাল, এগুলোর কালেকশন আমাদের চলে আসছে। এগুলো আপনারা কন্টিনিউ পাবেন কাস্টমারদের আরও ভালো ইসের জন্য আমাদের আরও কালেকশন চলে আসতেছে। এবং আমাদের মেন্সের জন্য কটনের পাঞ্জাবি, সিল্কের পাঞ্জাবি এবং টেনসেল, যেটা নতুন এক ধরনের ফ্যাব্রিক খুব কমফোর্টেবল, সেটাও আসছে আমাদের এখানে। তো আশা করি কাস্টমারকে আমরা 100% খাঁটি জিনিস, অথেন্টিক জিনিস দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী ফ্যাশনটা আজকের মুনজালাতে পাবেন। পয়লা বৈশাখ আমাদের চলে আসছে এই রোজার মধ্যেও, এখানেও কাস্টমারদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট আমরা ই করেছি। আচ্ছা, বাহ। যারা নাকি মেম্বারশিপ কার্ড আছে তারা 20-25% ডিসকাউন্ট আমাদের এখান থেকে পাবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। জি, আপনাদের জন্য ধন্যবাদ এবং আমাদের কাস্টমার সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এতক্ষণ দেখলেন অনেক চমৎকার সব কালেকশন, এবারে চলুন জেনে আসি আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। বর্তমান সময়ের ফ্যাশন নিয়ে বলতে গেলে আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ ফ্যাশন যেগুলো আগে ছিল সেগুলোই নতুন করে আসছে, এবং সেই সাথে প্রত্যেকটা সময় উপযোগী ফ্যাশনটা নিজের একটা রূপ ধারণ করছে। এবার ঈদের সময় অসম্ভব গরম থাকবে, আমি এখনও বুঝে উঠতে পারছি না আমি কোন ফ্যাশনটা আসলে এবার ট্রেন্ডটা ফলো করব। তবে আমার নিজের যে স্টাইলটা সবসময় থাকে, আমি একটু ওয়েস্টার্ন পরতে বেশি কমফোর্টেবল ফিল করি, সেই সাথে বিভিন্ন রকমের জুয়েলারি পরতে পছন্দ করি, খুব অদ্ভুত অদ্ভুত জুয়েলারি আমার ভালো লাগে। এবার আমার ইচ্ছা আছে আমি আমার ঈদের আউটফিটগুলো একেবারেই ডিফারেন্ট করার চেষ্টা করেছি, এবং সামনে আরও কিছু অ্যাক্সেসরিজ আমি কালেক্ট করবো। আমি হিমালয়ান জুয়েলারির প্রতি হঠাৎ করে অসম্ভব রকমের ঝোঁক বেড়েছে, এইবার পুরো ঈদটাই মনে হয় আমার নেপালি হিমালয়ান জুয়েলারি দিয়েই চলে যাবে। জানলেন তো আপনার প্রিয় তারকার ফ্যাশন ভাবনা। আগামীকাল আরও একটি ফ্যাশন হাউসে নিয়ে যাবো নতুন নতুন সব ঈদের কালেকশন দেখানোর জন্য, আর সেলিব্রিটি ফ্যাশন ভাবনা তো থাকছেই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।